জিব্রাইল আলাইহিসসালাম জামানার নবী মূসা আলাইহিসসালামের কাছে চলে আসলেন। আসার পরে মেসেজ দিলেন, সংবাদ দিলেন যে জামানের নবী মূসা, তোমার জান্নাতের পাশাপাশি জান্নাতের ভিতরে একজন যুবক একজন কোষাই জান্নাতে অবস্থান করবে। এই মেসেজ এই সংবাদটা দেওয়ার পরে জামানার নবী মূসার কাছ থেকে জিব্রাইল আলাইহিসসালাম চলে গেলেন। জামানার নবী মূসা দেখতে পেলেন কিছু সময় পরে একজন গোশত বিক্রি করনেওয়ালা কোষাই যুবক মানুষ গোশত বিক্রি করে হাতের ভিতরে অবশিষ্ট কিছু গোশত নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। জামানার নবী মূসা যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে, আমি তোমার মেহমান হিসাবে যেতে চাই তোমার বাড়িতে। ওই যুবক বললেন, নবীজি কোনো অসুবিধা নাই। জামানার নবী মূসা যুবকের সাথে যুবকের বাড়িতে গেলেন, যুবক বসতে দিলেন, আপ্যায়ন করলেন, খেতে দিলেন। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল, হাতে থাকা গোশত নিজে হাতে ভনা করলেন, নিজে হাতে রান্না করলেন, জামানার নবী মূসাকে খেতে দিলেন, আর পাশে যেন কাকে খেতে দিলেন। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল, পাশের রুম থেকে দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, মুনাজাত করে করে বলতেছেন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আমার সাথে যে ব্যবহার করে আমি খুশি হয়ে গেছি রে মালিক, আমার সন্তানের পরে তুমি খুশি হয়ে যাও। শুধু এখানেই শেষ নয়, দোয়া করতেছে রে আল্লাহ আমার সন্তানটিকে জামানের নবী মূসার সাথে পাশাপাশি জান্নাতের ভিতরে থাকার মতো ব্যবস্থা করে দিও। এমন ভাবে যখন দোয়া করলেন, জামানার নবী মূসা যুবককে ডাক দিয়ে বললেন, রে যুবক, পাশের রুমে কে আছে আমাকে একটু বলে দাও। যুবক তখন বলতেছে, নবীজি পাশের রুমে আর কেউ নাই, উনি হলেন আমার জন্মদুখিনী মা। অনেক আগে আমার পিতা চিরবিদায় হয়ে গেছে, চলে গেছে, মারা গেছে। আমার বাবার শোকে কান্নাকাটি করতে করতে আমার মায়ের দুটি চোখ অন্ধ হয়ে গেছে। আমি আমার মাকে সেবা যত্ন করি, আমি আমার মাকে খেদমত করি, আমি আমার মাকে দেখাশুনো করি, আমি আমার মাকে ভাতের লোকমাগুলো তুলে তুলে খাওয়াই, আমি আমার মাকে হাত চাদরে বাথরুম পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, আবার সেখান থেকে আবার নিয়ে আসি। নবীজি এই হলো আমার বর্তমান হাল, বর্তমান অবস্থা। এই কথা শুনে জামানার নবী মূসা যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি কষ্ট পেও না, টেনশন করো না, তোমার মায়ের দোয়া আজকে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহর দরবারে গ্যারান্টেড হয়ে গেছে। মরণের পরে তুমি যুবক, আমি জামানার নবী মূসা, আমার সাথে সাথে পাশাপাশি জান্নাতের ভিতরে অবস্থান করবা। একটু জেগে দেল্লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন মানুষ জান্নাতের ভিতরে বসবাস করবে, একজন জান্নাতের দরজা খুলে বের হবে, আরেকজনও জান্নাতের দরজা খুলে বের হবে, দুইজন দুইজনকে চিনে ফেলবে। দুইজন মানুষ একটা টেবিলের দুই সাইডে বসবে, গল্প গুজব করবে, কথাবার্তা বলতে বলতে দুইজনের চোখ নিচের দিকে চলে যাবে, দুইজন জান্নাতি দেখতে পাবে। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলতেছেন, একজন জান্নাতি বলবে, ভাই ওই মানুষগুলো জাহান্নামের ভিতরে জ্বলতেছে কেন, কোন কারণে তুমি কি জানো? বলবে, না আমি তো জানি না। তুমি কি জানো কোন কারণে জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলতেছে? সেও বলবে, না আমি জানি না। দুইজন জান্নাতি এবার বলবে, চলো আমরা যাই তাদের কাছে জিজ্ঞাসা করি, তাদের কাছে প্রশ্ন করি, কেন কোন কারণে তোমরা জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলতেছ? ওই দিন তারা বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, আল্লাহু আকবার, আনিল মুজরিমিন,
মাসালাকুম ফি সাকার, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। ফি জান্নাতিয়াতে জালুন, জান্নাতের মানুষ দুইজন এত জালুন জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, তাদের অপরাধ সম্পর্কে। সেই দিন তারা বলবে আমরা চারটা কারণে চাকার নামক জাহান্নামের ভিতরে জ্বলতেছি। কয়টা কারণে বন্ধু? চারটা কারণে জাহান্নামের ভিতরে জ্বলতেছি। এক নম্বর কারণ তারা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লি, এক নম্বর কারণ বলবে পৃথিবীতে আমরা যতদিন হায়াত পেয়েছিলাম, পৃথিবীতে যতদিন আমরা বেঁচেছিলাম এই সময়ের ভিতরে, হায়াতের ভিতরে আমরা সলাত আদায় করতাম না, আমরা নামাজ পড়তাম না। ফজরের সময় যখন মুয়াজ্জিন আজান দিয়ে বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম, আমরা বেশি করে ঘুমিয়ে ঘুমিয়ে প্রমাণ করে দিতাম রে মুয়াজ্জিন তোমার নামাজের চাইতে আমাদের ঘুম উত্তম। ওই মুয়াজ্জিন যখন জোহরের সময় আজান দিয়ে বলতো হাইয়া আলা সালাম, নামাজের দিকে এসো নামাজের দিকে এসো, মসজিদের সামনে দিয়ে হেঁটে বেড়াতাম, রাস্তা দিয়ে চলাফেরা করতাম কিন্তু মসজিদে যাইতাম না, সালাত আদায় করতাম না। আসরের সময় মুয়াজ্জিন যখন আবার আজান দিয়ে বলতো হাইয়া আলাল ফালা, কল্যাণের দিকে এসো, মসজিদের মাঠে ঘোরাফেরা করতাম, খেলাধুলা করতাম কিন্তু আমরা সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। কি করতো না? সলাত আদায় করতো না। জনম জনম যদি গাই তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাই তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভরে অভরে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান। প্রাণের ভাইরা আমার একটু লক্ষ্য করুন, 14ই ফেব্রুয়ারি যখন আসে, বেহায়াপনা দিবস যখন আসে, অবৈধ প্রেম ভালোবাসার দিবস দিনটি যখন আসে, এই 14ই ফেব্রুয়ারির দিনটা দিবসটা পালন করার মতো অনেক মুসল্লি অনেক মানুষ আমাদের সমাজে পাওয়া যায়, কিন্তু যখন শুক্রবার আছেন আবার এই শুক্রবারে সালাত আদায় করার মতো অনেক মুসল্লি পাওয়া যায়। একটা মানুষ যখন এলাকায় মারা যায়, এই মানুষের জানাজার সালাত জানাজার নামাজটা আদায় করার মতো অনেক মুসল্লি আমাদের সমাজে পাওয়া যায়, ঈদের সালাত ঈদের নামাজটা আদায় করার মতো অনেক মুসল্লি আমাদের সমাজে পাওয়া যায়, কিন্তু খাঁটি সালাত খাঁটি নামাজ আদায় করার মতো মুসল্লি আমাদের সমাজে পাওয়া যায় খুবই কম। জোরে কোন কথা ঠিক নবে? ঠিক। সম্মানিত ভাইয়েরা আমার, এই বাংলাদেশে 90% মুসলমান, এই 90% মুসলমানের ভিতরে মাত্র 10-15% মানুষ সালাত আদায় করে নামাজ আদায় করে, বাকি পার্সেন্ট গুলো সালাত আদায় করে না নামাজ আদায় করে না। এই 10-15% মানুষ সালাত আদায় করে, এদের অধিকাংশের সালাত অধিকাংশের নামাজগুলো আমার আল্লাহর দরবারে কবুল হয় না, পৌঁছায় না। এখন জিজ্ঞাসা করতে পারেন, প্রশ্ন করতে পারেন, হুজুর কেন কোন কারণে নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না পৌঁছায় না? হুজুর আমরা তো রুকুকারীদের সাথে রুকু করি, সিজদাকারীদের সাথে সিজদা করি, তাসবিহ তাহলিল পাঠ করি, নামাজের ভিতরে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করি, তাহলে কোন কারণে আমাদের সালাত আমাদের নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয় না?
ও বন্ধু লক্ষ্য করুন, পাঁচটি কারণে আমাদের সালাত আমাদের নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। আওয়াজ দিয়ে বলুন না মুসলমান কয়টি কারণ, জোরে বলেন কয়টি কারণ? পাঁচটি কারণ। এক নম্বর কারণ হলো নামাজের ভিতরে আমরা যা পড়ি যা তেলাওয়াত করি তার অর্থ আমরা বুঝি না। নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করলাম আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। এমন ভাবে সুন্দরভাবে যখন নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি এই তেলাওয়াতের অর্থ আমরা বুঝি না। আর দুই নম্বর কারণ হলো বন্ধু পবিত্রতার অভাব, পবিত্রতার অভাব। পয়লা বৈশাখ যখন আসে আমাদের মাঝে দেখবেন অনেক মানুষ ইলিশ মাছ আর পান্তা ভাত খায়। অনেক নেতা নেত্রী আছে, যেই নেতা নেত্রীরা এই পয়লা বৈশাখে অনেক নাচানাচি করে, অনেক এমপি মন্ত্রীরা আছে, যে এমপি মন্ত্রীরা পর্যন্ত ঢোলবাসি বাজায়, আছে না নাই? ও বন্ধু, যেই সংসদে কোরআন থাকার কথা, কোরআনের আইন থাকার কথা, সেই সংসদে আজকের নায়িকা গায়িকা খেলোয়াড় চোর ডাকাত দিয়ে ভর্তি করে ফেলেছে, জোরে কান, ঠিক না বেঠিক? কিন্তু মনে রাখবেন যতদিন পর্যন্ত আমাদের সংসদে আল্লাহর কোরআনের আইন না থাকবে, যতদিন পর্যন্ত আলেম ওলামাদেরকে মুক্ত না করা হবে, যতদিন পর্যন্ত এ সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত বাংলার 1 ইঞ্চি ভূখণ্ডে মানুষের শান্তি হবে না, হবে না, হবে না। জোরে বলেন মুসলমান কথা, ঠিক না বেঠিক? শান্তি নাই আমাদের কপালে, এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই আমাদের কপালেতে, শান্তি বুঝি নাই হাই রে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আছে শান্তি? আছে শান্তি? আমার ভাইরা, পয়লা বৈশাখের কথা বলতেছিলাম, পয়লা বৈশাখের পালন করার জন্য আমাদের সমাজের মানুষেরা অনেকেই এই নখের ভিতরে আঙুলের ভিতর নীল পালিশ মাখে ডিস্টেম্বার করে, আছে না? নখের ভিতরে নীল পালিশ দেওয়ার পরে এই অবস্থায় উজু করে, উজু করে আবার সালাত আদায় করে। মনে রাখবেন মাসালা হলো নখের ভিতরে যদি কেউ নীল পালিশ মাখে ওই অবস্থায় উজু করলে তার উজু হবে না, আর ওই অবস্থায় যদি সালাত আদায় করে নামাজ পড়ে তার নামাজও আমার আল্লাহর দরবারে কবুল হবে না, পৌঁছাবে না। সম্মানিত ভাইরা, আমার সালাতগুলো আল্লাহর দরবারে কবুল হয় না, পৌঁছায় না। তার তিন নম্বর কারণ হলো হালাল খাবারের অভাব। আমাদের সমাজে বর্তমান সময়ে হালাল খাবারের বড়ই অভাব দেখা দিয়েছে বন্ধু। মুরব্বী মানুষ আসরের নামাজ আদায় করলো, মাথায় বিশাল বড় একটা টুপি, হাতের ভিতরে আছে তসবিহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তসবিহ টিপতে টিপতে মানুষের বাড়িতে যাওয়ার পরে বলতো, তোমার কাছে যে 20,000 টাকা, এই 20,000 টাকায় 2,000 টাকা সুদ হয়েছে, লাভটা পরে দিও, সুদেরটা আগে দাও, আছে না? এই সুদের টাকা এনে বাজার করে খাই, এটা হালাল নাকি হারাম? জোরে বলেন হালাল নাকি হারাম? আমার বন্ধুরা, মুরব্বী মানুষ 5 বছর পরে ব্যাংকে যাওয়ার পরে বলতেছে, ম্যানেজার সাহেব, হজে যাব, 5 বছরের হিসাব কিতাবটা ক্লিয়ার করে দাও। ও বন্ধু, এই সুদের টাকা নিয়ে যদি হজে যায় বলুন তো হজ কি কবুল হবে, হবে নাকি? ও বন্ধু, বলতেছিলাম হালাল খাবারের বড় অভাব একটু লক্ষ্য করুন। দলগতভাবে আপনি একটা করেন,
আমি একটা করি যার যার ব্যক্তিগত মতার পথ, আপনার দলটা ক্ষমতায় থাকার কারণে রাতের অন্ধকারে আমাকে ধরে নিয়ে গেলেন, 50,000 টাকা আমার কাছ থেকে আদায় করলেন, এই 50,000 টাকা দিয়ে বাজার সদাইঘাট করে করে খালেন, যত রক্ত আর যত মাংস আপনার শরীরের ভিতরে হবে এই রক্ত আর মাংস পশ্চিমকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, ঠিক না বেটি? আপনার ছেলেকে বিবাহ দিয়েছেন, যৌতুক নিয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আপনি যতই হাজি সাহেব হন, গাজী সাহেব হন আর পীর সাহেব হন না কেন, আপনার ছলাতগুলো আমার আল্লাহর দরবারে পৌঁছাবে না। আমার বন্ধুরা, আমাদের দেশে আমাদের সমাজে এখন সুদ ঘুষ মনে হয় নাই, আছে সুদ ঘুষ কি আছে? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি, সুদখোর ঘুষখোর জুয়াখোর হেতায় আছে ভরি ভরি, হেতায় আছে ভরি ভরি, শোনো এই দেশটার গল্প করি, এ দেশের অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ ছাড়ে না, টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে কালো টাকাটা নেয় ছাড়িয়ে, করবে তা কত আর দেশের চুরি, করবে কত আর দেশের চুরি, দেশের চুরি, শোনো এই দেশটার গল্প করি, ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়ের আমার, আমি বলতেছিলাম পাঁচটি কারণে নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, পাঁচটি কারণে আল্লাহর দরবারে নামাজগুলো পৌঁছায় না, এর 4 নম্বর কারণ হলো খুশু খুশুর অভাব। কিসের অভাব? খুশু খুশুর অভাব। নিয়াজ যখন বাড়লেন, আপনি আল্লাহু আকবার বলে হাত বাড়লেন, আপনার চোখ দুইটা থাকার কথা সিজদার জায়গায়, আপনি সিজদার জায়গায় চক্ষু না রেখে হাত বাঁধার পরে আপনি এদিকে ওদিকে তাকান, এদিকে ওদিকে তাকান, তাকানো যাবে? বন্ধু সাহাবীরা কেমন ভাবে সালাত আদায় করেছেন, কেমন ভাবে নামাজ পড়েছেন, আর আপনি আমি কেমন ভাবে সালাত আদায় করি? সাহাবীদের নামাজ আর আমাদের নামাজের ভিতরে কতটুকু পার্থক্য একটু লক্ষ্য করুন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে দাঁড়িয়ে গেছেন, মুসল্লায় দাঁড়িয়ে গেছেন, যাই নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মুসল্লার সামনে তার একটি সন্তান খেলাধুলা করতেছিল, হঠাৎ করে বিষাক্ত একটা সাপ এসে তার সন্তানটিকে পেঁচিয়ে ধরলেন। তালহার স্ত্রী উম্মে সুলাইম এসে দেখলেন বিষাক্ত সাপে পেঁচিয়ে ধরেছেন, তার স্বামীকে ডাকতে পারতেছেন না, সালাত আদায় করতেছেন, নামাজ পড়তেছেন, বাইরের থেকে কিছু মানুষজন গুলোকে ডাকলেন, ডাকার পরে সাপটিকে মারলেন, সন্তানটিকে বিপদ মুক্ত করলেন। তালহার সালাত নামাজ যখন শেষ হয়ে গেল, তালহা জিজ্ঞাসা করলেন উম্মে সুলাইম, এই অসময় আমাদের বাড়িতে এত মানুষজন কেন? উম্মে সুলাইম বললেন, ও প্রাণের স্বামী, তুমি কি কিছুই জানো না? বললো, না আমি তো তেমন কিছুই জানি না। কারণ কি জানো না কেন? আমি সালাত আদায় করতেছিলাম, এই জন্য সব ঘটনা খুলে 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 তালহাকে বললেন। তালহা জবাব দিচ্ছেন, রে উম্মে সুলাইম, তুমি শুনে রাখো, তুমি শুনে রাখো, সালাতের ভিতরে চোখ কান আর অন্তরটা যদি নামাজের বাইরে চলে যায়, তাহলে ওই সালাত ওই নামাজ আর নামাজ থাকে না। সম্মানিত ভাইয়ের আমার, আমি বুঝাচ্ছিলাম, আমি বলতেছিলাম নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয় না, পৌঁছায় না, তার কারণ হলো পাঁচটি। 5 নম্বর কারণ হলো শিক্ষা গ্রহণের অভাব। এই ছাড়া এই নামাজ আমাদেরকে 3টা জিনিস শিক্ষা দেয়। জোরে বলেন, কয়টা জিনিস শিক্ষা দেয়? 3টা জিনিস শিক্ষা দেয়। 1 নম্বর শেখায় হাত উঁচু করে আল্লাহু আকবার বলা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। নামাজগুলো আমাদেরকে ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, শুনে রাখো, আত্মসমর্পণ করবা, সেলেন্ডার করবা একমাত্র আল্লাহর কাছে। জোরে বলেন না, কার কাছে? অতএব জেল জরিমানার ভয়ে,
রিমান্ডের ভয়ে, ফাঁসির ভয়ে দুনিয়ার কোন মানুষের কাছে আত্মসমর্পণ করা যাবে না। আত্মসমর্পণ করলে একমাত্র আল্লাহর কাছে করতে হবে। জোরে বলেন মুসলমান, কথা ঠিক না বেঠিক? ইসলামী আন্দোলনের কর্মীরা, রক্তে রঞ্জিত পিচ্ছিল পথের কর্মীরা নিবন্ধন হারিয়েছে, প্রতীক হারিয়েছে, ফাঁসিতে নেতা হারিয়েছে, তবুও পর্যন্ত তাদের আদর্শ বিক্রি করে নাই। আর দুনিয়ার কোন মানুষের চুলাকরণ আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করবে তারা সফল কাম হয়ে যাবে, আর যারা মানুষের কাছে আত্মসমর্পণ করবে তারা জাহান্নামের পথে চলে যাবে। কারণ পথ হলো সব সময় দুইটা, একটা হচ্ছে আল্লাহর পথ, আরেকটা হচ্ছে শয়তানের পথ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসতাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। একদল মানুষ যাবে জান্নাতে, আর একদল মানুষ যাবে জাহান্নামে। জান্নাতে যাবে যারা সফলকাম হয়ে যাবে তারা, যার যারা জাহান্নামে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, তোমরা কেন কোন কারণে জাহান্নামে চলে এসেছো? ওই দিন তারা বলবে, রব্বানা ইন্না আতানা সাআদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবীল। নামাজ আমাদেরকে তিনটা জিনিস শিক্ষা দেয়, এর ভিতরে দুই নম্বর হলো ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে সালাত আদায় করা। বন্ধুরা আমার, মসজিদের ভিতরে যখন আমরা যাই দেখবেন, মসজিদের ভিতরে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, সকল দলের মানুষ একত্রে একসাথে সালাত আদায় করি, একসাথে আমরা নামাজ পড়ি, কোনো অসুবিধা হয় না। কেউ বলে না তুই অমুক দলের লোক, তুই পিছনের কাতারে দাঁড়া। কেউ বলে না তুই অমুক দলের লোক, বারান্দায় গিয়ে দাঁড়া। কেউ বলে না তুই অমুক দলের মানুষ, তুই ওপরে গিয়ে সালাত আদায় কর। আমরা সকল দলের মানুষ একত্রে মসজিদের ভিতরে গিয়ে সালাত আদায় করি, মসজিদের ভিতরে আমরা নামাজ পড়ি, ঠিক বাইরে এসে যদি একসাথে একত্রে সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে ওয়াদাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু এই আয়াতের হক আদায় করে যদি এক আল্লাহর গোলামি করতাম, তামাম পৃথিবীর মুসলমানেরা বেধর্মীদের কাছে আর কোনো দিন মার খেত না। জোরে কোন কথা ঠিক না বেঠি? নামাজের ভিতরে আমরা যখন দাঁড়িয়ে যাই তখন নামাজে আমরা পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা পড়ি, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আবার বাইরে যখন আসি, ইসলাম বিরোধী কোরআন বিরোধী দল যারা তাদেরকে আমরা সিল মেরে দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা মসজিদের ভিতরে বললি এক, বাইরে এসে আর করলি আর এক, তোদের ওই নামাজগুলো আমার আল্লাহর দরবারে কোশ্চেন কালেও কবুল হবে না। একটু জিগে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজগুলো আমাদেরকে শিক্ষা দেয় তিনটা জিনিস, তার ভিতরে তিন নম্বর হলো ইমাম সাহেব যা করে আমাদেরকেও তা করতে হবে। ইমাম সাহেব যদি রুকু করে, আমরা যদি সিজদা করি, তাহলে নামাজ হবে? হবে না। মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন সাকার নামক জাহান্নামের ভিতরে জ্বলতেছ?
কোন কারণে তোমরা জ্বলতে চাও আর একটা গ্রুপকে জিজ্ঞাসা করা হবে, সেই দিন তারা বলবে ওয়ালাম না কোন তুইমুল মিসকিন, তারা বলবে আমরা মিসকিনদের খাদ্য দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, নিজেরাই বড় হতো, নিজেরাই আখের গোছাতো, বাড়ি করত, গাড়ি করত, নিজেদের একটা সব কিছু ঠিক ছিল, কিন্তু ইয়াতিম যারা মিসকিন যারা তাদেরকে খাদ্য দিত না, তাদেরকে খাবার দিত না, এই জন্য তারা জাহান্নামের ভিতরে জ্বলবে। এমন গরিব মানুষ আছে সমাজে, দেখবেন একটা সিগারেট তিনবার জ্বালায়, এমন একটা লুঙ্গি পরে চুলকাইতে চুলকাইতে ছেড়ে যায়, পাঁচ বছর মেম্বার হওয়ার পরে, পাঁচ বছর চেয়ারম্যান হওয়ার পরে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, কোথার থেকে হয় আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। আমরা জানি, আমরা মনে করি অবৈধ সম্পদ। শুনেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ উঠবে যাদের গলার ভিতরে ঝোলানো থাকবে আবুল খায়ের কোম্পানি ঢেউটিন, কারোর গলার ভিতরে ঝোলানো থাকবে বাথরুমের সলাপ, আবার কারোর গলার ভিতরে ঝোলানো থাকবে গমের বস্তা। জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, আমাদের গলায় তো এইগুলো ঝুলানো না, তোমাদের গলায় এইগুলো ঝুলানো কেন? ওই দিন তারা বলবে রোজিনা ছিল গরিব মানুষ, সরকার তাকে টিন দিয়েছিল একবার, আমরা সেইখান থেকে পাঁচখান মেরে খেয়েছিলাম, তোমাদের গলার ভিতরে গমের বস্তা কেন? সরকার ঈদের সময় 10 কেজি করে গম দিয়েছিল গরিব মানুষদের জন্য, আমরা নেতা হওয়ার পরে সেখান থেকে 2 কেজি করে মেরে খেয়েছিলাম। আল্লাহ বলেছে হিসাব দিবা না যতক্ষণ, এক পাও সামনে এগোতে পারবা না ততক্ষণ। কথা আমি বলি নাই, সেই দিন জাহান্নামীরা বলবে অলাম না কোন তুইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাদ্য দিতাম না, এতিমদেরকে খাবার দিতাম না, এতিমদের যদি খাবার না দেওয়া হয়, এতিমদের মাল যদি ভক্ষণ করা হয়, তার পরিণতি কি হবে একটু লক্ষ্য করুন। আবু জেহেলের যুগে, আবু জেহেলের সময়ে একজন মানুষ প্রচন্ড অসুস্থ ছিল, আবু জেহেল তাকে দেখতে গেলেন, যাওয়ার পরে অসুস্থ ব্যক্তিটি আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল আপনি তো আমাদের সমাজের নেতা, ও নেতা আমি অসুস্থ কখন মারা যাব জানি না, আমার কিছু সম্পদ আছে, এই সম্পদগুলো তোমার কাছে গচ্ছিত রাখতে চাই, আমার একটা সন্তান আছে, ছেলে আছে, এই ছেলেটা যখন বড় হবে ঠিক তখন আমার সম্পদগুলোকে, আমার সম্পদগুলো আমার সন্তানকে দিয়ে দিবা। এই ওসিয়াত করলেন আর সম্পদ গচ্ছিত রাখলেন আবু জেহেলের কাছে। আবু জেহেল সম্পদগুলো নিয়ে চলে গেলেন, কিছু সময় দিন পরে লোকটি মারা গেলেন, ওই সন্তান যখন আস্তে আস্তে করে বড় হলো, আবু জেহেলের বাড়িতে গিয়ে বললেন নেতা আমরা শুনেছি আমার পিতার কিছু সম্পদ আপনার কাছে আছে, আপনার কাছে রেখেছে, আমরা এখন বড় হয়েছি, স্বাবলম্বী হয়েছি, আমাদের সম্পদগুলো আমাদের কাছে ফেরায় দাও। আবু জেহেল বিশাল একটি ধমক দিয়ে বলল যাও, বেরিয়ে যাও, কোনো সম্পদ আমার কাছে নাই। ছেলেটি এতিম সন্তানটি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন, প্রতীকের সাথে দেখা, প্রতীকের সাথে সব কিছু দুঃখ খুলে 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 বললেন। প্রতীক লোকটি পরামর্শ দিয়ে বলল তোমার এই সমস্যার সমাধান এ সমাজের কেউ করতে পারবে না, একজন মাত্র করতে পারবে, উনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতিম বালকটি আল্লাহর নবীজির কাছে সব কিছু খুলে খুলে বললেন, দু চোখের পানি ঝরালেন, আমার নবীজি এতিমের মাথায় হাত বুলিয়ে দিলেন, চোখের পানিগুলো মুছে দিলেন, আর নবীজি বললেন এতিম রে তুমি আমার সাথে সাথে চলো। ওই এতিম সন্তানের সাথে আল্লাহর নবীজি গেলেন আবু জেহেলের কাছে গিয়ে বললেন চাচা আবু জেহেল, এই এতিমের সম্পদ মাল তোমার কাছে আছে, কেন তাকে ধমক দিয়ে ফিরিয়ে দিয়েছো, এই মুহূর্তে সব সম্পদগুলো বুঝিয়ে দাও। মুহূর্তের ভিতরে আবু জেহেল সমস্ত সম্পদগুলো ফিরিয়ে দিলেন। আবু জেহেলের নেতৃ নেতারা যে যারা ছিলেন
ওরা বলল কি হলো নেতাজি, মুহূর্তের ভিতরে একবার বলার সাথে সাথে সব সম্পদগুলো দিয়ে দিয়েছো, তার কারণটা কি? আবু জেহেল বলতেছে তোমরা তো দেখো না, আমি দেখতে পেয়েছিলাম ওই নবী মুহাম্মাদের দুই পাশে দুইটা সিংহ ছিল। তারা বলতেছে যদি সম্পদ না দাও মুহূর্তের ভিতরে তোর ঘাট ধাক্কা দিয়ে অপমান অপদস্থ করে এ সমাজ থেকে তোর চির বিদায় করে দেওয়া হবে। এই জন্য বন্ধু বলুন তো, এতিমের সম্পদ খাওয়া কি যাবে? যাবে। কারা কারা এতিমের সম্পদ খেতে চান দু হাত তোলেন। কেউ না, ইনশাল্লাহ আমরা খাবো না, যারা খাচ্ছে তারা খাক যেরকম কথা, ঠিক না বে? ঠিক। এই জন্য বন্ধু এতিমের মাল এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না। তাহলে বলতেছিলাম চারটা কারণে মানুষগুলো জাহান্নামের ভিতরে জ্বলতেছে। এক নম্বর কারণ হলো নামাজ আদায় না করার কারণে, দুই নম্বর কারণ হলো আমার বন্ধু এতিমদের সম্পদ ভক্ষণ করার কারণে, তিন নম্বর আর একটা গ্রুপকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন কোন কারণে ছাকার নামক জাহান্নামের ভিতরে জ্বলতেছ। মা সালাকা কুম ফি সাকার, তারা বলবে আমরা জ্বলতেছি ওয়া কুন্না নাখুদু মাআল খাঈদিন। তারা বলবে দুনিয়ায় যতদিন আমরা জীবিত ছিলাম বেঁচে ছিলাম এই সময়টুকু শুধু গীবত করতাম, মানুষের সমালোচনা করতাম, মানুষের সমালোচনা করার কারণে আমরা এসেছি জাহান্নামে। আরেকটা গ্রুপকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন সাকার নামক জাহান্নামের ভিতরে জ্বলতেছ। আর তারা বলবে অকুন্নানু কাযিবু বিয়াউমিদ্দিন, আমরা দুনিয়ায় যতদিন বেঁচে ছিলাম জীবিত ছিলাম এই সময়ের ভিতরে আমরা পরকালকে শুধু অস্বীকার করতাম, পরকালকে আমরা মেনে নিতাম না, স্বীকার করতাম না। এই চারটা কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে জ্বলতেছি। আমার ভাইরা, এই জাহান্নাম থেকে যদি আপনাকে আমাকে পরিত্রাণ পেতে হয়, নাজাত যদি পেতে হয়, আমাদেরকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ করতে হবে। ছোট্ট করে আপনাদেরকে একটু বুঝায়, একজনের বাড়ি অথবা একজনের দোকানে আগুন লেগে গিয়েছে, দাও দাও করে জ্বলতেছে। এখন যার ঘর অথবা যার বাড়ি, সে বারবার ডাক দিয়ে বলতেছে তোমরা কে, কোথায় আছো, আমাকে সাহায্য করো, আমাকে সহযোগিতা করো, আমার ঘর আমার দোকান পুড়ে গেল, সরকার হয়ে গেল। ওই পথ ওই রাস্তা দিয়ে একটা মানুষ আসতেছিল যার মাথায় ছিল এক বোঝা পাটকাঠি, যেভাবে পারো সাহায্য করো সহযোগিতা করো। তাহলে আমার কাছে আছে শুধু পাটকাঠি, আগুনের ভিতরে দিয়ে মেরি। এখন আর পাটকাঠি যদি আগুনের ভিতরে মেরে দেওয়া হয়, আগুন কি নিভবে? আগুন নিভবে? আগুনের নিরাশিকা যখন আরো দাও দাও করে বেড়ে চলেছে, ঠিক এমন একটা সময় লোকটি আরো বেশি কান্নাকাটি করতেছে আর বলতেছে তোমরা কি কোথায় আছো, আমাকে সাহায্য করো, আমাকে সহযোগিতা করো, আমার ঘর আমার দোকানটা পুড়ে গেল, সরকার হয়ে গেল। ওই রাস্তা দিয়ে আরেকটা লোক আসতেছিল যার মাথায় ছিল 10 লিটার কেরাসিনের টপ, কেরাসিনের টপের মুখটা খুলে আগুনের ভিতরে মেরে দিয়েছে। আচ্ছা বলুন তো আগুন কি নিভবে? আমার বন্ধু, আগুনের ভিতরে পাটকাঠি দিলে আগুন নেবে না, পেট্রোল দিলে ডিজেল দিলে আগুন নেবে না। আপনার ঘরের আগুন অথবা দোকানের আগুনটা যদি আপনাকে নিভাইতে হয়, অবশ্যই অবশ্যই আপনাকে দুইটা জিনিস নিক্ষেপ করতে হবে, মারতে হবে। এক নম্বর হচ্ছে বালি মাটি, আর এক হচ্ছে পানি। দুইটা জিনিস যদি আগুনের ভিতরে নিক্ষেপ করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার ঘরের দোকানের আগুন নিক্ষেপ বন্ধ করা সম্ভব হবে। ঠিক তেমনি করে ওই জাহান্নামের আগুন থেকে যদি পরিত্রাণ পেতে হয়,
জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় এই দুনিয়া থেকে অবশ্যই অবশ্যই আপনাকে দুইটা জিনিস ধরতে হবে। দুইটা জিনিস ধরে যদি সেই পথে আপনি চলতে পারেন, দুইটা জিনিস যদি আপনি মানতে পারেন, পরকালে অবশ্যই আল্লাহ জান্নাত দিয়ে দিবে। একটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আর হচ্ছে রাসূলের হাদিস। জোরে বলেন মুসলমান, কথা ঠিক না বেঠিক?